আজও রাজ্য জুড়ে প্রবল ঝড় বৃষ্টি। কবে থেকে আবহাওয়ায় হবে উন্নতি, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা? তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি কতদিন নাগাদ চলবে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা? বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। কলকাতায় আজও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল থেকে আবহাওয়া উন্নতি, বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে, জানা গিয়েছে দুদিনে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, যেখানে 30-40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। যেমন 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলার আবহাওয়া পরিবর্তন হবে, আগামীকাল থেকে শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাড়বেও তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাসে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে কিছু অংশে ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে। আগামী 24 ঘন্টায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ থেকে উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, আর তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে এই দুর্যোগ চলবে আগামী কাল পর্যন্ত। তবে আবহাওয়া উন্নতি হবে, সোমবার থেকে আবহাওয়া শুষ্ক, আবহাওয়ার সঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহের শেষ দুদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।